হাই বন্ধুরা, আজ আলপনার ব্লগে আলপনা সবাইকে জানাচ্ছি। আচ্ছা, তো স্বাগত। ভালোই পড়েছে, তো এই জন্য আজকে আমি একদম সোয়েটার পরে একদম জুবুথুবু হয়ে গেছি। আজকে একটা বিশেষ জিনিস বানাবো, সেটা হলো ছানার পায়েস। যেহেতু অনেকে চালের পায়েস বানায় আর চালের পায়েসটা ভালো লাগে, কিন্তু ছানার পায়েসটা আরও বেশি ভালো লাগে, তো এই জন্য আমি ভাবলাম যে বানাবো আর আপনাদেরকে দেখাবো। অনেক কথা হয়েছে, এবার আমি একটু ছানার পায়েস বানাবো। এবার কী কী দিচ্ছে ছানার পায়েসে দেখুন। লাগবে একটু কাজু কুচানো, কাজু কুচিয়ে করে রেখেছি ছোট ছোট করে, আর একটু আলমন্ড, আলমন্ড এই যে আলমন্ড, এই যে আলমন্ডটা থোড়া কেটে কেটে একটু একটু করে ভেঙে ভেঙে রেখেছি এটা। আর তার সাথে লাগবে একটু পিস্তা বাদাম দিয়েছি, পিস্তা ছাড়িয়ে রেখেছি, এটা এটাও একটু ছোট ছোট করে কুচি করে দিয়েছি এটা। আর একটু কিশমিশটাও, আর সবই কুচি করেছি, এখন এটাকেও কুচিয়ে করে দিলাম। আর এর সাথে একটু দিচ্ছি স্যাফরন, আর তার সাথে দিচ্ছি একটু এলাচ পাউডার, একটু গুঁড়ো করে নিয়েছি, ভেজে একটু হালকা করে একটু ছোট ছোট করে একটু করে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়েছি। তো তার সাথে যেহেতু ছানার পায়েস, তার জন্য লাগবে ছানা। আমি ছানাটা বাড়িতেই বানিয়েছি, 1 লিটার দুধ থেকে ছানাটা বানিয়েছি, অনেকটাই পরিমাণ হয়েছে। তার সাথে লাগবে একটু ঘি, আর এর সাথে লাগবে চিনি, চিনি তো দিতেই লাগবে মিষ্টির জন্য। আর এর সাথে থাকবে আমার 1 লিটার দুধকে আমি এখানে আমি ফুটিয়ে ঘি ঘিটাকে দিচ্ছে। তো আলমন্ডটা প্রথমেই দিলাম, একটু একটু ভাজা হতে একটু টাইম লাগে, তো একটু ভাজা হয়ে গেছে। এবার একটু ভাজা হয়ে গেছে, এর সাথে দিয়ে দিলাম কাজু। কাজুটা তো অল্প ভাজলেই হয়ে যায়, এই জন্য কাজুটা আমি একটু পরেই দিলাম। কিশমিশ এর সাথে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিবো, কারণ এটা তো ভাজা আছে এই পিস্তাটা। এবার আমি 1 লিটার দুধ যে হাফ লিটার ফুটিয়ে হাফ লিটার করে নিয়েছি, অন করবে এবার। আচ্ছা, এই যে সাথে একটু পাউডার দুধ দিলাম, এফির যে মিল্ক দিলাম, কারণ কি একটু দুধটা দিলে কি এই যে গুলিয়ে নিয়েছি আমি, এর সাথে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার আমি ছানাটা দিয়ে দেবো। ছানাটা খুব সুন্দর হয়েছে, দুধ থেকে যে ছানাটা বার করেছে। একটু এগুলো ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছে। এর সাথে যে স্যাফরনটা দুধে দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম, তো এটা কি হয়েছে যে কালারটাও আসবে, দেখতেও সুন্দর লাগবে, আর ফ্লেভারটাও দারুণ লাগবে, তো এই জন্য আমি স্যাফরনটা এখানে দিলাম। স্যাফরনটা না দিলেও পারেন, যদি মনে হয় দেবেন, নাও দিতে পারেন, তো আমি দিয়েছি এখানে, অ্যাডটা করলাম, কারণ কি এখানে দুধের কালারটা সুন্দর আসবে পায়েসটা, আর এর ফ্লেভারটাও খুব ভালো লাগবে। তো এর সাথে যাবে এখানে যে গোটা এলাইচ আমি পাউডার করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম উপর থেকে। প্রায় হয়ে এসছে আমার পায়েস, তার সাথে যেগুলো আমি রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, এগুলো আমি স্যাফরনটা আমি এর সাথে দিয়ে দিলাম। ভালোই এসেছে তো পায়েস। ছানার পায়েস রেডি হয়ে এসেছে, এবার চিনি দিতে লাগবে। এর সাথে এবার আমি চিনিটা অ্যাড করবো। হুম
হাই বন্ধুরা, আপনারা দেখছেন পায়েস বা রেডি হয়ে গেছে। তার সাথে পায়েসের সাথে দেখুন তো কেমন লাগছে, কালারটা দেখে তো ভালোই লাগছে। আর আপনারা যদি পারেন এইভাবেই বানাবেন, তো এইভাবে বানাবেন। আর এটা যদি ঠান্ডা হয়ে যায় না, এটা আরও ঘন হয়ে আসবে। এখনও এটা পরিমাণটা জল জল লাগছে দেখতে, দুধের পরিমাণটা, দুধ আর ছানা যেন আলাদা হয়ে গেছে লাগছে দেখতে। কিন্তু এটা যদি ঠান্ডা হয়ে যায় তো এটা একদম ঘন হয়ে যাবে আর খেতে সেই সুন্দর লাগবে। আর এটা যদি ফ্রিজে রেখে যদি খাওয়া যায় তো আরোই টেস্টফুল লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আলপনা ব্লগে। বাই বাই।